হ্যালো গাইস ওয়েলকাম টু অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে তো বিস্তারিত কী বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সেটা তোমাদের জানিয়ে দেবো এবং সব শেষে জানিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে বেসিক্যালি তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউ দিয়েই কিন্তু তোমরা চাকরি পাবে তো কোথায় ইন্টারভিউ হবে কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়সীমা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা কিন্তু ডাউনলোডও করতে পারবে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে যার লিঙ্ক তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে যেটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু ওয়েবসাইটটি তো আমরা এখন তোমাদের জানিয়ে দেবো অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কী বলা হচ্ছে তো দেখতে পাচ্ছ এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুর তো ব্যারাকপুরের তরফ থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে যেটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে কোনো নাগরিকই কিন্তু এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে যেই ডেটে পাবলিশ করা হয়েছে সেই ডেটটা দেখতে হচ্ছে সতেরো পাঁচ দু কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিস টেম্পোরারি বেসিস নিয়োগ করা হবে পরে কিন্তু তোমাদের পারমানেন্টের সুযোগও থাকবে তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ পোস্ট স্যালারি কত দেওয়া হবে এবং কোয়ালিফিকেশান কী লাগছে তো আমি লাস্ট থেকে শুরু করছি যেটা কিন্তু শেষে আছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেড এই পদে কিন্তু দশজনকে নেওয়া হবে ভ্যাকেন্সি টোটাল আছে দশটি যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাসে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো সাথে কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছ নার্সিং স্টাফ যেখানে তোমাদের দুটি ভ্যাকেন্সি আছে স্যালারি যেটা দেওয়া হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে এবং বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং কিন্তু তোমাদের কোর্স থাকতে হবে তিন এবং শেষে যেটা প্রথমেই আছে দেখতে পাচ্ছ ডিউটি মেডিকেল অফিসার এখানে কিন্তু টোটাল চারটি শূন্যপদ রয়েছে ষাট হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে যেখানে কিন্তু শিক্ষকতা লাগছে এমবিবিএস তো অনেকটাই শিক্ষকতা যোগ্যতা লাগছে দু বছর কিন্তু সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে তো তোমরা যারা আবেদন করতে চাইছো এটা কিন্তু মাধ্যমিক পাশে আছে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতেই পারো জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছো কবে তোমরা কীভাবে আবেদন করবে তো আবেদন করার জন্য তোমাদের জাস্ট ইন্টারভিউ দিতে যেতে হবে অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যেহেতু নিয়োগ করা হচ্ছে তার জন্য কিন্তু তোমাদের এই ডেটে ইন্টারভিউটি দিতে যেতে হবে যেটা কিন্তু দেখতে পাচ্ছ আঠাশ পাঁচ দু হাজার একুশ এগারোটা থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে যার ঠিকানায় কিন্তু তোমরা দেখতে পাওয়া যাচ্ছ ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো কুড়ি এছাড়াও তোমাদের জন্য যে লিঙ্কটি প্রোভাইড করো ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কে তোমরা ভালোভাবে বাংলা ভাষায় পড়ে জেনে নিতে পারবে কী কী বলা হয়েছে এবং কবে কোথায় ইন্টারভিউ হবে সেটাও কিন্তু দেওয়া আছে সেই লিঙ্কে জাস্ট ক্লিক করবে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে সেখানে বাংলা ভাষায় পড়ে নেবে তারপরে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও ডাউনলোড করতে পারবে এছাড়াও কিন্তু বিস্তারিত বাংলা ভাষায় জেনে নিতে পারবে এবং কোথায় কোন সময় ইন্টারভিউ হবে সেটাও কিন্তু লেখা আছে তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা বিস্তারিত জানার জন্য অবশ্যই লিঙ্কটি ফলো করো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত কিছু জেনে যাবে ভিডিওটি যদি ভালো লাগে এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চাও চাকরি রিলেটেড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওয় আজকের মতো টাটা